कोरोना वायरस या COVID-19 से आज पूरा देश लड़ रहा है, पर याद रहे हमें बीमारी से लड़ना है, बीमार से नहीं। बंधुरा আপনি কাউকে কল করছেন অথচ সেলফোনে এই কণ্ঠস্বরটি শোনেননি, এমনটা হতেই পারে না। তবে জানেন কি, সেলফোনে এই কণ্ঠস্বরটি আসলে কার? এই কণ্ঠস্বরটি দিল্লি নিবাসী জেসলিন ভাল্লার, আর ইনি একজন ভয়েস ওভার আর্টিস্ট। জেসলিন 2020 মার্চের শেষ সপ্তাহে একটি প্রোডাকশন হাউসের জন্য এই ভয়েস ওভারটি দিয়েছিলেন, কিন্তু মজার বিষয় হলো তিনি জানতেনই না যে করোনার সময়ে সারা দেশব্যাপী তার এই ভয়েস ওভারটিকে পাবলিক ক্যাম্পেইন হিসেবে চালানো হবে। বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, রাখে হরি মারে কে, আর এই ঘটনাটি তারই জ্বলন্ত উদাহরণ। স্থান ভিয়েতনামের হানোই শহর। ব্যস্ত শহরের রাস্তা দিয়ে এগিয়ে চলেছেন 32 একজন ডেলিভারি বয়। আচমকাই তার কানে ভেসে এলো শিশুর কান্নার আওয়াজ। প্রথমে তিনি বুঝতেই পারেননি, আশেপাশে তিনি কোনো বাচ্চা না দেখে উপরে তাকিয়ে লক্ষ্য করেন যে 12 একটি ব্যালকনি থেকে ঝুলছে একটি শিশু। আর এরপরেই তিনি মনস্থির করেন যে যেভাবেই হোক ওই শিশুটিকে তিনি বাঁচাবেন। আর ততক্ষণে 2 ছোট্ট শিশুটি ব্যালকনি থেকে হাত ফসকে দ্রুতগতিতে নিচে পড়তে শুরু করেছে। আর একদম ঠিক সময়ে নিচে থেকে 2 ছোট্ট শিশুটিকে লুফে নেন ডেলিভারি বয়। যদিও সামান্য কিছু আঘাত ছাড়া শিশুটির তেমন কোনো মারাত্মক ক্ষতি হয়নি। আর ভাইরাল নিউজের আশীর্বাদে এই ডেলিভারি বয় বর্তমানে হয়ে উঠেছেন একজন বিশ্বের রিয়েল হিরো। বন্ধুরা, এই ইন্টারেস্টিং ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।